ঢাকা 17-তে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে তার প্রার্থী ওই আমাদের হিরো আলম ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন সেটা সম্বন্ধে তিনি জানতে চেয়েছিলেন। আমরা বললাম এটা কেন অ্যাসল্ট হয়েছে আমরা এখনই বলতে পারবো না, তা আমাদের সরকার পক্ষ থেকে সর্ব ধরনের ই ছিল যাতে করে একটা শান্তিময় পরিবেশ থাকে। তা আমরা যেটুকু দেখেছি ইলেকশনের শেষের দিকে কয়েকজনের সঙ্গে বাত অনুবাদে লিপ্ত হন এবং লিপ্ত হয়েই দেখা গেল কয়েকজন যুবক তাদের উপরে তার উপরে অ্যাটাক করে। আমি এটুকু জানিয়েছি আমরা ইতিমধ্যেই 8 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং বাকি আমরা ভিডিও ফুটেজ দেখে যারা যারা এই ইসে অংশগ্রহণ করছেন আমরা সবাইকে অ্যারেস্ট করব এবং এটা তদন্ত করে আমরা বের করতে চেষ্টা করব। এই রকম একটা শান্তিপূর্ণ পরিবেশ কার দ্বারা মানে এই ঘটনা ঘটানো হলো এই সবগুলি আমরা বের করব, আমরা সেইটা তাকে আমরা জানিয়েছি। কি মনে হয় কেন ঘটলে এখন? দেখুন, নির্বাচন একদল জিতবে একদল হারবে, নৈপথ্যে কারা এই কাজটি করেছে একটা একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিংবা কি উদ্দেশ্যে করেছে সেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। সেই জন্যই আমরা এটাকে জানার চেষ্টা করছি। আমরা যাদেরকে ধরেছি তাদের জবানবন্দি নিব, আমরা সব কিছু মিলিয়ে দেখব যে কার দ্বারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা সেটা অবশ্যই বের করব। পুলিশের গাফিলতি থাকলে সেটা তো পুলিশ জবাব দিবে, পুলিশের আমরা সেটা দেখবই। পুলিশ তো সাধারণত যাতে কোনো রকম গন্ডগোল না হয়, কোনো কেন্দ্রে কোনো অসুবিধা না হয়, সেই জন্যই পুলিশ ওখানে ছিল। পুলিশ যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই আমরা সেটাও দেখব। আমরা অলরেডি পুলিশকে আমরা বলেছি যে তোমরা তোমাদের দ্বারা কেন কিছু মানে অবজারভেশন তোমাদের আছে কিনা সেটাও তোমরা জানাবা, আমরা মূল ঘটনাটা কি সেটা জানতে চাই। আমি আগেও বলেছি, থ্যাংক ইউ। তাকে মানার মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগ যে জিতলো নাকি হারলো? আপনি একটা তীর্যক প্রশ্ন করেছেন। কথা হলো নির্বাচনে কে হারলো কে জিতলো সেটা বড় কথা নয়, শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়েছে সেটা হলো কথা। আপনি যেটা বলেছেন ছোট্ট ইসের সেটা যেরকম, আর আমি মনে করি যে এইখানে নিশ্চয়ই কেউ ইন্ধন ছিল হিরো আলমকে নিয়ে, আমরা সেটাই বের করতে চেষ্টা করেছি। এটা আমি স্পষ্ট করে আরও স্পষ্টতর বলছি যে হিরো আলম কেন হিরো আলম এই ঘটনাটি ঘটলো সব কিছু আমরা তদন্ত করে দেখছি, এটা আমরা তদন্তের পরে আমরা বলতে পারবো। থ্যাংক ইউ। আমি তো আপনাকে বললামই তো, আন্তর্জাতিকভাবে একটা তারা উদ্বিগ্ন, দেশীয় রাজনীতি যারা বিশেষজ্ঞ তারাও উদ্বিগ্ন, সেটা পরে জাতীয় নির্বাচনে কতটা পারবেন শান্তিপূর্ণ পরিবেশ রাখতে? মেসেজটা কি গেল আসলে? মেসেজটা আমাদের কাছে বলা মানে মেসেজ এটাই আসলো, আমাদেরকে আরও সতর্ক হতে হবে, আমরা সেটা থাকবো। থ্যাংক ইউ।